শাফি রহমতুল্লাহ, যিনি প্রায় অধিকাংশ মাসালা মাসাইলের ক্ষেত্রে যিনি ইমামে আজমের বিরোধিতা করেছেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, আমি যখন মাসালা মাসাইল ইস্তিনবাত করার ক্ষেত্রে, মাসালা মাসাইল ইজতিহাদ করার ক্ষেত্রে যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম, তখন আমি এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমি সাল্লাইতু রাকআতাইনি ইনদা কবরিহি, আমি তিনার কবরের পাশে গিয়ে দুই রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। দেখুন, আলেম উলামারা হচ্ছে আহলে এলম, অর্থাৎ যারা এলমের ধারক বাহক, যারা এলম অর্জন করে আলেম হয়েছেন, আহলে এলম। আর আহলে এলমের মধ্যে একটা বিষয় খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে ইখতিলাফ। আহলে এলমের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, শরীয়তের মাসালা মাসাইল ইজতিহাদ করার ক্ষেত্রে, ইস্তিনবাত করার ক্ষেত্রে, শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে ইখতিলাফ থাকতে পারে, রাজনৈতিক ইস্যুতে ইখতিলাফ থাকতে পারে। এই ইখতিলাফের পাশাপাশি আমাদেরকে ইহতিসাবের দিকে যুক্তি হবে। শুধু আমরা এখন একটা ওয়ার্ডের সাথে বেশি আমরা পরিচিত হয়েছি, মতবিরোধ, যেটাকে ইখতিলাফ বলি, কিন্তু ইহতিসাবের সাথে আমরা পরিচিত নই। ইখতিলাফ থাকতে পারে, পরস্পরের মধ্যে মতানৈক্য থাকতে পারে, যে মতানৈক্য আপনার ইমামদের মধ্যে ছিল, আমাদের আকাবেরদের মধ্যে ছিল, সলফে সালহীনদের মধ্যে ইখতিলাফ ছিল। তাই বলে ইখতিলাফ থাকলে কেউ কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করেনি, ফতোয়া দেয়নি। যদি বলে কিরকম ইখতিলাফ, আপনি যদি আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ তাদের দিকে যদি দৃষ্টি দেন, দেখবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মাজহাবের মধ্যে প্রায় অধিকাংশ ক্ষেত্রে তিনি ইমাম আবু হানিফার ইখতিলাফ করেছেন, ঠিক কিনা বলেন না, একটু জোরে বলেন না, ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় অধিকাংশ ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার বিরোধিতা করেছেন, মতবিরোধ করেছেন। যেমন ধরেন আপনারা কাকরা ছিলেন না, কাকরা, এই কাকরা কাওয়া হানাফি মাজহাবের মতো হচ্ছে মাকরুহে তারিনি, ঠিক কিনা বলেন না? কসব ছিলেন, কসব কাওয়া ইমামে আজম আবু হানিফার মতে হচ্ছে হারাম, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনার মতে এই কাকরা এবং কসব এই দুইটাই খাওয়া হচ্ছে হালাল, এই দুটা খাওয়া কি হালাল। তো এরকম নানান ক্ষেত্রে, নানান হুকুম আহকামের ক্ষেত্রে ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি ইমামে আজমের বিরোধিতা করেছেন, ইখতিলাফ করেছেন, এটা উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধা করে। এই ইখতিলাফটা যে প্রতিহিংসায় রূপ নেবে এমনটা হতে পারে না, এমনটা হতে পারে। শাফি রহমতুল্লাহ যিনি প্রায় অধিকাংশ মাসালা মাসাইলের ক্ষেত্রে যিনি ইমামে আজমের বিরোধিতা করেছেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, আমি যখন মাসালা মাসাইল ইস্তিনবাত করার ক্ষেত্রে, মাসালা মাসাইল ইজতিহাদ করার ক্ষেত্রে যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম, তখন আমি এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আমি ইমামে আজমের রওজার পাশে গিয়ে আমি সাল্লাইতু রাকআতাইনি ইনদা কবরিহি, আমি তিনার কবরের পাশে গিয়ে দুই রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। সালতুল্লাহ ইনদা কবরিহি, আমি নামাজ পড়ে ইমামে আজমের ওসিলা তালাশ করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম যাতে আমার সমস্যাটা সমাধান হয়ে যায়। ফাতুকদা সারিআ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আজমের ওসিলায় আমার ওই সমস্যাটাকে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তিনাদের মধ্যে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল, এই ইখতিলাফটা ইহতিসাবে রূপান্তরিত হয়েছে, এই ইখতিলাফটা হাসদে রূপান্তরিত হয়নি, এটা প্রতিহিংসাতে রূপান্তরিত হয় নাই। তাহলে আজকে কেন আমাদের আলেম ওলামাদের মধ্যে কেন আমাদের মতবিরোধ, কেন আমাদের ইখতিলাফটা হাসদে পরিণত হচ্ছে, কেন আমাদের ইখতিলাফটা ইহতিসাবে পরিণত হচ্ছে না? তার দোষ আমাদের নিজেদেরই, তার দোষ আমাদের নিজেদেরই। আমরাই আমাদের এই ইখতিলাফকে হিংসার পর্যায়ে নিয়ে গিয়েছি।